প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকশহর .com এর প্রতিদিনের আয়োজন শেডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি রাশেদ ইমাম, আমার সাথে আজ স্টুডিওতে রয়েছেন জান্নাত কিচেনের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস। আমরা কথা বলবো তার সাথে। জান্নাতুল ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, খুব ভালো আছি। এবং শুরুতেই জানতে চাচ্ছি যে যেহেতু কিচেন নিয়ে কাজ করেন, তো এই জান্নাত কিচেনে আসলে কি কি ধরনের খাদ্যদ্রব্য বা খাদ্যপণ্য পাওয়া যায়? আমার এটা মূলত পিঠা। পিঠা, পিঠা নিয়ে আমি প্রথমে কাজ শুরু করি। তারপরে হচ্ছে আমার কাস্টমারদের চাপের মুখে যে আপনি এত কিছু করেন, তাহলে আমরা একসাথে পিঠার সাথে আমরা কিছু মেন ডিশের খাবারও নেব। আচ্ছা। তারপর আমি কিছু কিছু করে মেন ডিশের খাবারও করতে শুরু করি, কিন্তু আমার মূল আইটেম হচ্ছে পিঠা, মূল জায়গাটা পিঠা। পিঠা, তো কত ধরনের পিঠা আপনার এখানে পাওয়া যায়? আমার এখানে 100+ পিঠা পাওয়া যায়। 100 আইটেম? জি। আচ্ছা, 100+ এই যে 100+ পিঠা তৈরি, এই 100+ পিঠা তৈরি কতদিন ধরে আপনি শিখেছেন বা কত বছর ধরে শিখছেন? আমি আসলে পিঠা কোথাও থেকে শিখিনি। আমার মা চাচিরা যখন আমি ছোট ছিলাম, আমার বাবা চাচা দাদা, আমাদের আসলে ভোজন রসিক একটা ফ্যামিলি, মানে ওনারা খেতে পছন্দ করেন, সে থেকে আমার মা চাচিরা অনেক ধরনের পিঠা খাবার এগুলা করতেন। ওখান থেকে দেখে দেখে ছোটবেলা থেকেই আমার মানে পিঠার দিকে খুব, মানে পিঠাটা বানাতে আমি খুব পছন্দ করি। আচ্ছা, এটা আমার একটা শখের জায়গা। তো এই যে 100+ পিঠা, এটা কি সবগুলোই আপনাদের পরিবারে খাবার প্রচলন ছিল? হ্যাঁ, কোনো না কোনো এক সময় মানে হয়েছে। আর আমি নিজেও 100+ পিঠা কোনো না কোনো এক সময়, হয়তো কাস্টমারদের জন্য, হয়তো আমার নিজের ফ্যামিলির জন্য, হয়তো আত্মীয় স্বজনের জন্য আমি 100+ পিঠা বানিয়েছি একবার হলেও। অসাধারণ। এবং এটি সত্যি সত্যি অনেক বড়, মানে এত ধরনের পিঠার সমাহার এক জায়গায় খুঁজে পাওয়া। নিশ্চয়ই আমাদের দর্শক যারা আছেন তারা একটা নতুন ঠিকানা পেলেন যে এই আমাদের অনেক ব্যস্ত জীবন, অনেক ব্যস্ততার মধ্য থেকে কেটে যায়, পিঠা খাওয়া বা এত ধরনের পিঠা খাওয়ার সুযোগ আসলে সবাই সবসময় পায় না। তো এবারে একটু জানতে চাইছি যে আপনি উদ্যোক্তা হবেন এই চিন্তা কেন করলেন এবং পিঠাকেই কেন বেছে নিলেন? আসলে উদ্যোক্তা হব এভাবে ব্যাপারটা আমার মাথায় ছিল না। আমারই বড় বোন, উনি একজন উদ্যোক্তা। যখন মানুষ অফলাইনেও কাজ করার সাহস পেত না, তখন থেকেই উনি অফলাইন অনলাইনে হোমমেড ফুড নিয়ে কাজ শুরু করেন। তো তখন উনাকে দেখে অনেক উৎসাহ পেতাম, বাট তখন আমি একটা চাকরি করতাম, এই জন্য ওইভাবে হয় না। উনাকে হেল্প করতাম শখের বসে, অনেক বেশি চাপ থাকলে। হ্যাঁ, করতাম। তখন হচ্ছে আমার যখন ছেলেটাকে স্কুলে দিলাম, স্কুলে দেওয়ার পরে আর ওইভাবে আমার ছেলেটাকে স্কুলে নিয়ে আসার জন্য কোনো লোকজন ছিল না। আর আমার হাজবেন্ডের ইচ্ছেও ছিল না যে কাজের মানুষের কাছে আমার ছেলে বড় হবে। তো আমার আব্বা ছিলেন, এর মধ্যে আমার আব্বা মারা গেলেন। মারা যাওয়ার পরে মানে যখন ছেলের কোনো উপায় ছিল না স্কুলে মানে পড়াশোনার দিকে, তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে তখন আমার কাছে, আমি অনেক সময় চাকরি করেছি প্রায় 11 বছর, তখন হচ্ছে আমার মাথার মধ্যে যে কি করব, কি করা যায়। তখনও ছেলে ছোট ছিল, সময়টা ভালোই যাচ্ছিল, স্কুলে নিয়ে আসতাম, নিয়ে যেতাম ওরকম। কিন্তু যখন ছেলে একটু বড় হয়ে গেল, তখন দেখি আমার আর সময়, আপনার সময় কাটছে না, আমার সময় কাটছে না, তার তো নিজের জগৎ তৈরি হয়ে গেছে। সে সকালে বের হয়, সন্ধ্যায় আসে, হাজবেন্ড অফিসে থাকে, আমি এই সময়টা কি করব। তখন আমার ছেলে একদিন আমাকে বলল, মা, মামুনি তো, মানে আমার বড় বোন, মামুনি তো এগুলা করে, তুমি তো এগুলা পারো, তুমি তো করতে পারো। তখন আমি বলি কিভাবে করব, কি আমি মানে বুঝে উঠতে পারতেছি না। ও আমাকে বলে, একদিন আমি ঘরে পিঠা বানিয়েছি, ও বলে, মা তোমার প্রোফাইলের মধ্যেই এটা একটা পোস্ট করো। তখন হচ্ছে আমি ওর কথাটাকে, মানে আমি ছোটবেলা থেকেই ওর কথাকে আমি অনেক মূল্য দিই, একদম ছোটবেলা থেকেই। তখন হচ্ছে আমি হচ্ছে সত্যি সত্যি আমার প্রোফাইলে একটা পোস্ট দিলাম। আসলে আমার উদ্যোক্তা হওয়ার পিছনে কোনো হতাশার গল্প নেই। তখন পোস্ট দিলাম, পোস্ট দিয়ে
আমি চলে আসছি আমার বোনের বাসায়, আমার ছোট বোনের বাসায় আমি আর আমার ছেলে। চলে আসার পরে যখন আমি এই বাসা থেকে বের হলাম, বাসার দিকে যাচ্ছি, তখন একদম সরাসরি একটা ফোন চলে আসলো। তো আমি তো আসলে এসবের সাথে অভ্যস্ত না, আমি একটু ইয়ে হয়ে গেলাম। তখন বলছে, হ্যাঁ, তখন বলতেছে, আপনার সাথে আমি কথা বলতে চাই পিঠার ব্যাপারে। তো আমি বললাম, আপা আমি তো বাইরে, আমি বাসায় গিয়ে আপনাকে কল দিচ্ছি। বাসায় গিয়ে কল দিলাম, উনি কোনো মানে আমাকে কোনো যে একটা যাচাই বাছাই কিছুই করলো না, উনি আমাকে পিঠার অর্ডার করলো, অনেক পিঠা। কত টাকার পিঠা অর্ডার? অনেক পিঠা, মানে টাকার পরিমাণে 23,000 টাকা। 23,000 টাকা? 23,000 টাকা শুধু আপনার প্রোফাইলে দেখি, আমার প্রোফাইলে দেখি। তখন হচ্ছে আমি কনফিডেন্ট পাচ্ছিলাম না যে এত পিঠা আমি কিভাবে বানাবো, সময় মাত্র 2 দিন। আচ্ছা, সময় মাত্র 2 দিন, এটাও একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার ছিল, যেহেতু আমি অনেকদিন চাকরি করি না, আবার হাজবেন্ডের কাছ থেকেও কোনো টাকা পয়সা নিব না, 23,000 টাকার পিঠা বানাতে হলে তো আমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এখন হচ্ছে আমি চিন্তা করতেছি কি করব। সেই আবার আমার ছেলে বলতেছে কি, মা আমার জন্মদিনে তো আমাকে যে মোনা গিফট করছিল, মানে ওর ছোট খালা গিফট করছিল, ওই 2,000 টাকা আমার কাছে আছে, তুমি এই টাকাটা নিয়ে বাজার করো, আর হচ্ছে তারপরে তো তোমাকে অ্যাডভান্স কিছু দিবে। ওর কিন্তু সব বুদ্ধি, ও তখন হচ্ছে আসলে এটা মনে হয় একটা মানে আল্লাহ প্রদত্ত, ও তখন মাত্র 7-এ পড়ে, ক্লাস 7-এ থাকা অবস্থায় আপনাকে এই পরামর্শ দিয়েছে, পরামর্শটা দিল। আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম, উনি অফিসে, উনি বলতেছে মনে হয় তুমি পারবা না এত লোড নিতে, আসলে অনেক অনেকগুলো পিঠা অর্ডার আজকে না করে দেখি। তখনই রাত 8:30 মতো বাজে, তখনই আমি আমার ছেলেকে নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে বাজার টাজার করলাম, করার পরে ওই আপাও কিছু অ্যাডভান্স করলো, ওইভাবে দেখলাম কি সময় মতোই আমি পিঠাগুলি ডেলিভারি দিতে পারলাম। পারার পরে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে সেই থেকে আল্লাহর রহমতে আমি আর একদিনের জন্য আমি থেমে থাকিনি, একদিনের জন্য না। আর ওই যে অর্ডারটি ডেলিভারি দিয়েছিল, ওনাদের ফিডব্যাক কেমন ছিল? ওনাদের ফিডব্যাক এরকম ছিল, এটা ছিল 2019-এর কাহিনী। এখন পর্যন্ত প্রতি বছর ওনাদের যে মেলা হয়, তখন আমার কাছ থেকে এইরকম পরিমাণে অলরেডি উনি প্রায় 3-4 লাখ টাকার পিঠা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। আর মানে কি বলবো, সে থেকে আর আমি থামিনি। এরকম হয়েছে যে গত শীতে, মানে অবিশ্বাস হলেও সত্য, আমি ধরেন আজকে বিকাল 5টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত বিভিন্ন আইটেমের 2,300 পর্যন্ত পিঠা আমি একা, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি করেছি এবং সময় মতো ডেলিভারি দিয়েছি। অসম্ভব পরিশ্রমী একটি মানুষ, আমি একদম প্রকাশ্যে আপনাকে এই প্রশংসাটি করলাম যে আপনি এটার যোগ্য। আপনি এত পরিশ্রম একা হাতে করা, মানে নিঃসন্দেহে, এবং প্রত্যেকটি পিঠার গুণগত মান ঠিক রেখে সেটিকে তৈরি করা। এখন গত বছর যাদেরটা করেছিলাম, যে ওই যে 2,300 পিঠা পর্যন্ত, ওরা এবারও আমার সাথে আবার যোগাযোগ করেছে। এই শীতে ওনারা হচ্ছে ইভেন্টের কাজ করে। কিছু মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনার এই 100+ পিঠা আইটেমের মধ্যে এমন কোনো আইটেম আছে যেটি একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল, আপনার হাত থেকে আবার নতুন করে এখনকার প্রজন্ম জানতে পারছে, এরকম কোনো পিঠা কি আছে? জি ভাই আছে। বাহ, এটা হচ্ছে আমাদের নরসিংদীর প্রায় 150 বছরের পুরনো পিঠা, নাম হচ্ছে সতীন মোচর। সতীন মোচর? জি, সতীন মোচর। সতীন মোচর, সতীন মোচর পিঠা, যেটি তার কাছে পাওয়া যায়। আচ্ছা, এই পিঠাটি মানে কত বছরের পুরনো ঐতিহ্য? এটা হচ্ছে আমি আমার ফুপুর কাছ থেকে পেয়েছি। আচ্ছা, উনি মানে সময়টা বোঝানোর জন্য এটা বলা, উনি 103 বছর বয়সে প্রায় 10-12 বছর আগে মারা গিয়েছেন। উনি এখন থেকে 10-12 বছর আগে মারা গেছেন, 103 বছর, 103 ছিল বয়স। আচ্ছা, সেখান থেকে আমি যখন অনেক আগে, এটা 81-82 ওরকম, তখন ছোট আমি ছোট, তখন আমি ওনার কাছে খেয়েছিলাম। আচ্ছা, তারপরে উনি তো যখন আমার বোধ হলো, আমি যখন বড় হইলাম, আমার মনে হলো এই পিঠাটা তাইলে আবার একটু দেখি, তখন আমি বিজনেসের জন্য না, এমনিতেই ট্রাই করতে করতে প্রায় অনেক বছর পরে, 86 থেকে শুরু করে, 86-তে আমি ক্লাস 8-এ পড়তাম, 86 থেকে শুরু করে 2014 সালে এসে আমি এটা সফল হয়েছি, মানে আমার কাছে মনে হয়েছে আমি অরিজিনাল টেস্টটা নিয়ে আসতে পেরেছি। এই যে লম্বা সময় আপনি চেষ্টা করেই গেছেন। জি, করেই গেছি। আচ্ছা,
এখন এটা একদম আমার উদ্যোগের একটা অনেক জনপ্রিয় পিঠা, হ্যাঁ সিগনেচার আইটেমই বলা যায়, মানে একদম খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়। আমি গত 3-4 বছরে এই পিঠা প্রায় 1.5 থেকে 2 লাখ পিস বানিয়েছি। মানে এটা আসলেই মানে এমনটাই হবার কথা যে মানে একেবারে এরকম হারিয়ে যাওয়া একটি পিঠা সেটিকে আপনি নতুন করে নিয়ে এসেছেন, সেটির এই ধরনের প্রচলন হবারই কথা। তো মানে আপনার এই যে পিঠা তৈরি করছেন, আপনি 100+ পিঠার মানে রেসিপি আপনি জানেন, তো এই আপনার এই রেসিপিগুলো আপনি কি কাউকে শেখাবেন নাকি আপনি প্রকৃতির নিয়মে তো আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, আপনি চলে গেলে এই ঐতিহ্যগুলো বা এইগুলো যত্ন করে কারা বানাবে বা এরকম কোনো চিন্তা আছে কিনা আপনার? না, যেগুলি মানে বিলুপ্ত প্রায় যেসব জিনিসগুলো, যেমন আমার সতীন মুচোর পিঠা, আরেকটা পিঠা আছে বস্তা পিঠা, এটা হচ্ছে বরিশালের আঞ্চলিক কোনো কোনো অঞ্চলের ট্রেডিশনাল পিঠা, যদিও এখন আর বরিশালের লোকজন এই পিঠাটা চিনে না, আমি নিজেই চিনি না, এটাকেও নতুন করে একটা ইয়ে করলাম। করার পরে এখন হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমি নতুন করেছি, আমি চেষ্টা করব যেগুলো আস্তে আস্তে ইউটিউবে আপলোড করার জন্য, যাদের শিখার আগ্রহ থাকে তারা শিখতে পারবে। আর সবচেয়ে একটা আনন্দের বিষয়, আমি নিজে মানে এটার জন্য গর্ববোধ করি যে আমি একটা বিলুপ্ত প্রায় পিঠাকে নতুন প্রজন্মের কাছে নতুন করে উপস্থাপন করতে পেরেছি, এবং ইদানিং দেখছি এই পিঠাটাকে নিয়ে অনেকেই বিজনেস করবে, মানে বাজারজাত করবে এরকমভাবে শুরু করেছে, এবং 2-1 জন কিছুটা সফলও হয়েছে। বাহ, এই এই যে তাদের যে সাফল্য, এই সাফল্য হয়তো আপনার আপনার সাথে কিছুটা সাংঘর্ষিক হতে পারে এটি আমি মনে করছি, সেক্ষেত্রেও এটি আসলে আপনারই সাফল্য, কারণ আপনার তৈরি করা একটা জিনিস যেটি হারিয়ে গেছিল, যেটি আপনারই খুঁজে পেতে সময় লেগেছে এতগুলো বছর, আপনার মাধ্যমে তারা জেনেছেন, তারা শিখেছেন, এখন আপনার মাধ্যমে তারা সেটিকে নিয়ে কাজ করে তারা ভালো থাকবেন, কিন্তু এর মূল ক্রেডিট আসলে আপনারই। না, তার মধ্যে হচ্ছে 2-1 জন আছে যারা মানে সবসময়ই যখনই কোথাও পোস্ট দিচ্ছে, কথা বলছে, এই কথাটা বলে যে এটা জান্নাতাপুর থেকে পাওয়া। আর 2-1 জন আছে চেষ্টা করে নিজের মতো করে ইয়ে মানে উপস্থাপন করতে, এতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, চমৎকার, মানে আপনি যে কাজটি করে যাচ্ছেন এই কাজটি আসলেই প্রশংসার। স্বপ্ন কি দেখছেন, মানে জান্নাত কিচেনকে নিয়ে স্বপ্ন কোথায়, বা পিঠা নিয়ে আপনার এর থেকেও বড় কোনো স্বপ্ন আছে কিনা? আসলে আমার স্বপ্নটা হচ্ছে এরকম, পিঠা নিয়ে কাজ করার পিছনে ইয়ে ছিল, আমি কোনো কিছু চেষ্টা করে করতে চাইনি, আমি যেটা ভালো জানি বুঝি আমি সেটা নিয়ে কাজ করতে চেয়েছি। এটার পিছনে আরেকটা কারণ ছিল যে আমাদের এখনকার নতুন প্রজন্ম আমাদের অনেক ঐতিহ্যকে ভুলতে বসেছে, এজন্য পিঠা নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা ফাস্টফুড নিয়ে যেভাবে ইয়ে করে, এটা আসলে স্বাস্থ্যসম্মত না। পিঠাটা আমি মনে করি হাইজেনিকভাবে করলে এটা স্বাস্থ্যসম্মত, আর আমি এটাও চাই যে বাংলাদেশের বাইরেও বাংলার ঐতিহ্যকে পরিচিত করানোর জন্য অলরেডি আমার যিনি পণ্য পিঠা 21টি দেশে চলেও গেছে, আর চলেও গেছে। আর হচ্ছে যেটা চলে গে ওটা 21টি দেশে চলেও গেছে, এখন হচ্ছে আমি ভবিষ্যতে দেখতে চাই আমার জান্নাত কিচেন একটি ব্র্যান্ড, মানে পিঠা মানে জান্নাত কিচেন, আমরাও সেটি এরকম একটা ব্র্যান্ড হবে, এটা আমার প্রত্যাশা। আর আশা করি আমি সেই পথেই হাঁটছি, কারণ এই বাংলাদেশে আমার 1700+ কাস্টমার আজকের দিন পর্যন্ত আছে। চমৎকার, আমরাও সেটি প্রত্যাশা করছি যে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণের পথে আপনার পাশে আমরা সবাই থাকবো, এবং সেই আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটি যেন পূরণ হয়, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই আপনার সাথে আরও বড় জায়গায় আরও বড় করে আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলো নিয়ে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আমাদের সবার সাথে আপনার এই 100+ পিঠার গল্প শেয়ার করার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া।
প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, এবং তার সাথে কথা বলতে বলতে নিশ্চয়ই বেশ চমকপ্রদ কিছু তথ্য এবং পিঠার গল্প আপনার কাছে পৌঁছে গেছে, আপনাদের কাছে পৌঁছে গেছে। আমরা প্রত্যাশা করব তার মতো করে নিজের কাজের উপরে আত্মবিশ্বাস যারা অর্জন করতে পারবেন, সেই আত্মবিশ্বাস অর্জন করে নিজের মতো করে নিজের পথে এগিয়ে যাবেন এবং তার মতো সফল হবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি সিডিজির আজকের পর্ব। ভালো থাকুন, নিরাপদে থাকুন, টেকশহর.com এর সাথেই থাকুন।